সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টে যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ বাগবটোয়ারা আছে সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া যে মাটির মাপ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারায়েজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে আমাদের আজকে টিউটোরিয়ালটা আমরা দেখানোর চেষ্টা করব একটা জমিতে আপনি কোন কিভাবে পরিমাপ করতে পারবেন অর্থাৎ জমির জমির মধ্যে কোন পরিমাপের আজকে আমরা শিখানোর চেষ্টা করব তো এই কোনটা পরিমাপ করার জন্য আমরা একবারে সাধারণ কিছু টুলস ব্যবহার করব যেটা যেই কোনো ব্যক্তি যেই কোনো সময় যেই কোনো অবস্থায় জোগাড় করে নিতে পারে আর এটা আমাদের অনেক সময় দরকারও হয় যে একটা জমির বা একটা ঘরের হ্যাঁ এই কোনগুলো অনেক সময় মাফা দরকার হয় আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব এটা আমরা একটু প্রাথমিকভাবে দেখাই নি আমি দুইটা স্কেলকে স্টিলের স্কেল যেটা ছিদ্র ফতে একটা নাড় দিয়ে আমি আটকায় নিয়েছি আপনি যে স্কেল ব্যবহার করতে হবে বিষয়টা এরকম নয় স্কেলে আমার কিন্তু কোনো হিসাব নাই আমি জাস্ট এর স্কেল হিসাবে নিছি সুবিধার জন্য আপনি যদি যে কোনো একটা বাঁশের কাইম বলেন প্লাস্টিকের কোনো বস্তু বলেন অথবা কাঠের কোনো টুকরা বলেন যেটাকে এভাবে করতে পারবেন এরকম যদি কোনো কিছু আপনি নেন তাহলেও আপনার কাজ হয়ে যাবে আর আমি যেটা নিয়েছি সেটা হলো একটা সুতোকে দুইটা এরকম লাঠি কাঠির মাথায় এরকম বেঁধে নিছি ওই সুতোটাকে এরকম দুইটা লাঠি কাঠি দ্বারা বেঁধে নিছি এটার দূরত্বটা আপনি দশ পনেরো বিশ তিরিশ ফিট রাখবেন ইচ্ছামতো কোনো অসুবিধা নেয় আশা করি পারবেন এবং সর্বশেষ আমি পরিমাপটা যেটা দিয়ে আমরা বের করে ফেলবো বলবো সেটার জন্য এরকম একটা চাঁদা জ্যামিতি বক্সের চাঁদাগুলো খুব সহজে পাওয়া যায় এরকম একটা চাঁদা আমি নিয়ে এনেছি এই চাঁদাটা দিয়েই সর্বশেষ আমরা এরকম হিসাবটা বলবো আসলে জমির কোন মাপা একটা ডিফিকাল্ট জিনিস অনেক সময় এটি এই জন্য যে অনেক সময় অনেক বড়ো ধামি যন্ত্রপাতি দিয়ে এই কোনটা অনেক সময় মাপে যেমন এই লাইট যে মেশিন আছে এটা দিয়ে এরকম জমির কোন মাপা হয় এটা তো আসলে আমাদের সবারের পক্ষে অনেক সময় জোগাড় করা সম্ভব না এটা দিয়ে আবার মাফা হয় এরকম সম্ভব না তো আপনার কোনো প্রয়োজন হইলে যাতে আপনি অত্যন্ত সহজ পদ্ধতিতে নিখুঁতভাবে নির্ভুলভাবে কোনটা পরিমাপ করতে পারেন আজকে আমরা মূলত এই জিনিসটা দেখানোর চেষ্টা করব চলুন আমরা এই বিষয়টি একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে একটা জমিতে আমরা কিভাবে কোন পরিমাপ করতে পারি জমির কোন পরিমাপ অর্থাৎ একটা জমির আমরা কোন পরিমাপ করবো আমি এখানে একটা জমির একটা কোন এরকম তৈরি করার চেষ্টা করছি যেটা হলো দেখা গেছে যে এই অবস্থায় আছে কোনটা আমি যতটুকু এখানে আছে। তার থেকে বড় হইতে পারতো ছোট হইতে পারতো এগুলা দুইটা দিয়ে আমি আইলের চৌড়া বুঝাইছি আপনাদেরকে যে আইলটা এরকম চৌড়া সাধারণত আইলটা এরকম চৌড়া হবে এরকম একটা রেখার মতো দিয়ে আইলটা আপাতত বুঝাইতে চাই নাই কারণ আপনি ফিল্ডের মধ্যে আইলটা এরকম মোটা পাবেন হইতে পারে এক ফিট দেড় ফিট হইতে পারে সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি যাই পার না কেন ওইরকম একটু চওড়া পাবেন তো এরকম চওড়া আইলের মধ্যে এখন তো আর দেখা গেছে যে এ স্কেল দড়ি যে মাপবেন আমার বৌড়ে সম্ভব কিন্তু ওখানে সম্ভব না ওই অসম্ভবরে আপনি সম্ভব করার জন্য যেটা করবেন আমি যে লাঠি কাঠি সুতার কথা আপনি বলছি আপনি এ দশ পনেরো বিশ হাত সুতাকে এই দিকে এক জায়গায় বসাবেন এবং এটারে আরেক জায়গায় গাঁড়বেন আইলের মাঝামাঝি মাঝামাঝি আইলের মাঝামাঝি গাঁড়ার চেষ্টা করবেন আর এগুলি যাতে আইলের সাথে সমান্তরাল করে যায় আপনি এরকম কোন না যে একদিকে বেশি চলে গেছে একদিকে ওরকম চলে গেছে না এখানে যেরকম আইলের মাঝামাঝি দিছি এদিকে আইল পার করে আসি আপনি আইলটা পার করে আসি প্রয়োজনে অন্য জমিতে এইরকম জায়গায় আপনি দিবেন কেন একটু বাড়াইয়া এইদিকে দিবেন সেই জিনিসটা আমি পরে দেখাইতেছি ধরেন এই দিক থেকে এইভাবে দিলেন ঠিক একই অবস্থায় এই দিক থেকেও এইভাবে আপনি দিবেন হ্যাঁ আইলের মাঝামাঝি মাঝামাঝি দিবেন এবং খুব সতর্কতার সাথে মাঝামাঝি করে সতর্ক সমান্তরালভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি এরকম বাঁকা করে দেন তাহলে কিন্তু আপনি রেজাল্টটা সঠিক পাবেন না এখানে আপনি সোজাসুজি না দিতে যাই এরকম বাঁকা করে দিছেন তাহলে কিন্তু আপনি রেজাল্টটা সোজা করি পাবেন না অর্থাৎ এরকম আপনি এর এইটা যে একটা নিচি দুইটাই নিতে হবে আগে থেকে একটাই দিকে এরকম গাড়ছেন আর একটাই দিকে গাড়ছেন অর্থাৎ দুই দিকে এভাবে আপনি ফুতলেন মাটির ভিতরে দুই দিকে মাটির ফুত ভিতরে পুতার পরে কি অবস্থা সৃষ্টি হয়েছে এখন আমরা এই জিনিসটা একটু দেখব দুই দিক থেকে দুইটা খুঁটি পোতার পরে আমাদের চিত্রের অবস্থাটা হয়ে গেলো এরকম অর্থাৎ এটা তো আমার জমির আইল আর উপরে এরকম সুতা দিয়ে এখানে একটা খুঁতি পুতলাম এখানে একটা পুতলাম এবং দুইটাকে সুতো দিয়ে এরকম অ্যাডজাস্ট অবস্থায় আছে। ঠিক এই দিকেও করলাম এই দুটার ফলে আমাদের এখানে কিন্তু একটা কোন সৃষ্টি হয়েছে এই জমি এই আইলের এখানে একটা কোন সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ সুতা দিয়ে এরকম ক্রস করাইলাম কোনাটাকে সুতা দিয়ে ক্রস করাইলাম এই জন্য যে যাতে সিকন অবস্থায় নিখুঁতভাবে বিষয়টা হয় এখন এরপরে এখানে যে ক্রসটা করছে আমরা এটাকে তো বড় ছোটো করতে পারি এখন আমরা এই স্কেলের এই কোনাটা দিয়ে এটাকে আমরা এখন মেপে এইভাবে দেখবো যে এটা এখন কী অবস্থায় আছে জাস্ট আমরা এটাকে এখন এভাবে ধরে নিলাম আমি এখন এই কোনাটা যেভাবে পাইলাম ওইভাবে দেখা গেছে যে আমরা এটা নিয়ে নিলাম হ্যাঁ এটা আমরা এখন এইভাবে নিয়ে নিলাম আমরা এটা যেটুকু পাইছি এখন এটা নেওয়ার পরে আমরা খাতায় এটার একটা আমরা এখন চিত্র আঁকবো এখন আমরা স্কেলের এই অবস্থাটা যেভাবে পাইলাম স্কেলের এই অবস্থাটাকে আমরা একটা খাতার উপরে এভাবে একটা রেখে আমরা ওখানে একটা কোন তৈরি করব। আমরা খাতার উপরে এভাবে রাখলাম হ্যাঁ এবং রাখার পরে এরপরে আমরা এরকম দাগ দিয়ে দিলাম অর্থাৎ আইলের কোনটা যেভাবে পাইছি এভাবে আমরা এরকম দেখলাম এই অবস্থায় এখন আছে এখন এটাকে আপনারা খুব সহজে যেহেতু খাতা কলমে চলে এসেছে এরকম সাদা দিয়ে আমরা খুব সহজে এখন এটাকে পরিমাপ করে ফেলতে পারবো কোনায় কোনায় খুব সতর্কতার সাথে বসাইয়া আপনি এখন দেখতে পারেন যে এটা কত ডিগ্রি আছে হ্যাঁ তো দেখতে গেলে আমরা দেখতেছি যে এখান থেকে এদিকে এটা যেহেতু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বেশি আছে নব্বইয়ের পরে একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি এমনকি এক একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি একশত পনেরো ডিগ্রি আছে আমরা দেখতেছি যে এই কোনটা সৃষ্টি হইল একশত পনেরো ডিগ্রি অবস্থায় পেলাম অর্থাৎ এই কোনটাকে আমরা সর্বশেষ জমিতে মেপে একশত পনেরো ডিগ্রি অবস্থায় পেলাম আশা করি জমির কোন মাফার বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ